জানো, আমি এখন বসে রয়েছি ইস্তাম্বুলে। ওইদিকে ইস্তাম্বুলে এসে পড়ছি। তো এখন এখন ঢাকা ইয়েটা ধরা লাগবো, ঢাকার বোর্ডিং পাস কাগজপত্রগুলো দেখানোর পরে তারপরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাওয়া লাগবে। ঢাকার 11 ঘন্টার মতো জার্নি আর কি। তো এখন হচ্ছে ইস্তাম্বুলের ভিতরের মধ্যে এটা একাংশ মানুষ দিয়ে খাবারও আছে। আমি বুঝে রয়েছি মটকা মাইরা। হু, যে বড় জার্নি, দম বার হয়ে যায়। তো প্রায় 10 ঘন্টা লাগে শিকাগো থেকে ইস্তাম্বুলে আসার জন্য। এখন ইস্তাম্বুল থেকে হচ্ছে ঢাকা, এটাও প্রায় 9 ঘন্টা। তারপরে তারপরে সকাল ভোরবেলা পশ্চিমবঙ্গে ইয়াতে বাংলাদেশে। আচ্ছা, জানো আজকে হচ্ছে কি, যতটুকু মনে হয় 13 জুন 2017 ইস্তাম্বুল। তো আমি এখন গিয়ে দেখবো আর কি, আমার এগুলি কই দেখানো লাগবে। তুই ভালো থাকিস, লাভ ইউ রাজা। আচ্ছা, সি ইউ টুমরো। এটা হচ্ছে মানুষের একাংশ।